জামালপুর জেলা ট্রাক লরি কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন পূর্ব ঘোষিত সময়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তে জামালপুর ময়মনসিংহ সড়কের অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। নির্বাচন স্থগিতের খবরে বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পুলিশ জানায়, শুক্রবার জামালপুর জেলা ট্রাক লরি কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন সামনে রেখে সকল প্রক্রিয়া সম্পন্ন করে শ্রমিক সংগঠনটি, কিন্তু এক শ্রমিকের মামলার প্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিতের আদেশ দিলে বিকেলে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা জামালপুর ময়মনসিংহ সড়কের ফেরিঘাট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ট্রাক ফেলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।